দেশে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যেন না হয় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করে তিনি বলেন, দেশে তৃণমূল পর্যন্ত যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সরকার সেটাই চায়। মুষ্টিমেয় কিছু মানুষের জন্য ইসলাম ধর্ম যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে নজর রাখতে ইমামদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে। প্রচার প্রসারের পাশাপাশি সারা দেশে 564টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় ইতোমধ্যে উদ্বোধন করা হয়েছে 250টি মডেল মসজিদ। শুভ উদ্বোধন ঘোষণা করছি, আলহামদুলিল্লাহ। এবার জাতীয় ইমাম সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে আরও 50টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে প্রায় 1,00,000 আলেমের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ সন্ত্রাসে জড়িয়ে কেউ যেন বিপথে না যায় সেজন্য ইমামদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদের দেশের কোনো ছেলে মেয়ে যেন জঙ্গিবাদ সন্ত্রাস মাদক এসবের সঙ্গে সম্পৃক্ত না হয়। আপনারা সে ব্যাপারে যথাযথ শিক্ষা দেবেন এবং সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন। মুসলিমের লোকের জন্য ইসলাম যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকেই সকলকে দৃষ্টি দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম সহনশীলতা দেখায়, সেই জন্য আমরা আমাদের ধর্ম পালন করব, কিন্তু অন্যজন ধর্মীয় যারা তারাও যেন নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালন করতে পারে। কেউ যদি কোনো অন্যায় করে সেটা তো আল্লাহ রাব্বুল আলামিনই বিচার করবেন, আমরা তো বিচার করবার অধিকার আমাদের নেই। উন্নয়নের ধারা অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়তে আলেমদের কাছে দোয়া চান তিনি। কোনো রকম সন্ত্রাস জঙ্গিবাদ কোনো রকম অন্য রূপে অত্যাচার অবিচার যেন না হয় সেটাই আমরা দেখতে চাই। নিরীহ মানুষকে হত্যা করা, তাদের উপর অত্যাচার করা, এটা আমাদের দেশে যত না হয় আমি আপনাদের সহযোগিতা চাই। একেবারে তৃণমূল পর্যায় থেকে যেন শান্তি থাকে সেই ব্যবস্থা করা, ইসলামের যে মর্মবাণী শান্তির বাণী সেটাই সবাইকে পৌঁছাতে হবে, তাহলেই আমাদের দেশটা অর্থনৈতিক উন্নয়নে যেতে পারবে। অনুষ্ঠানে সৌদি আরবের মসজিদ ই নববীর ইমাম শায়খ ডক্টর আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল বোয়াইজানকে সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও বিশ্বজয়ী হাফেজদের পুরস্কৃত করেন তিনি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ।